ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ দিতে রাজ্য সরকারের তরফে আনা হলো একটি বিশেষ ঘোষণা। যেই ঘোষণা শুনলে প্রত্যেক ছাত্রছাত্রী চাইবে স্কুল যেতে, এবং এখানে ঘোষণা করা হয়েছে যে ছাত্রছাত্রীরা যদি প্রতিদিন স্কুলে যায় সেক্ষেত্রে তাদেরকে দেয়া হবে 100 টাকা। তো বিস্তারিত নিউজটি আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো, এবং এই যে কর্মসূচি বা এই যে 100 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হবে, কোন রাজ্যে এটি চালু হয়েছে এবং কারা কারা পাবে এবং কারা কারা পাবে না বা কবে থেকে দেওয়া শুরু হবে সম্পূর্ণ আলোচনা করে রেখেছি এই ভিডিওটাতে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দরকারি ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন স্টেট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এক্ষেত্রে আপনার কী মতামত সেটাও জানিয়ে দেবেন। তো চলুন, আর ভিডিওটি যদি প্রথম দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। স্কুলে গেলেই দৈনিক 100 টাকা, ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে সিদ্ধান্ত অসম সরকারের। স্কুলে গেলেই প্রতিদিন পাওয়া যাবে 100 টাকা করে, মেয়েদের আরও বেশি করে স্কুলমুখী করতে এমনই পরিকল্পনা করেছে অসম সরকার। স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও এভাবে উৎসাহিত করা হবে, খুব শীঘ্রই এই প্রকল্প কার্যকর হবে অসম সরকার। রবিবারই এই ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর পাশাপাশি তিনি জানিয়েছেন জানুয়ারি মাসের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে 1500 এবং 2000 টাকা করে জমা দেবে রাজ্য সরকার। বই কেনার জন্য এই অর্থ দেওয়া হবে। নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের মন জয়ে রীতিমতো কল্পতরু হয়েছে অসমের বিজেপি সরকার। গত বছর প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় পাস করা ছাত্রীদের হাতে মোটর বাইক তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ফেব্রুয়ারি মাসে আরও 15,000 ছাত্রীকে স্কুটার তুলে দেওয়া হবে। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, যদি 1,00,000 ছাত্রী ও প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করে তাহলে তাদের প্রত্যেককে মোটর বাইক দেবে সরকার। 2020 সালে পাস করা 22,245 জন ছাত্রীকে মোটর বাইক দেওয়ার জন্য 144 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, ছাত্রছাত্রীদের টাকা এবং তারা যদি প্রথম বিভাগে পাস করতে পারে সেক্ষেত্রে তাদের দেওয়া হবে একটি করে মোটর বাইক। তো এই ঘোষণাটি করা হয়েছে অসম রাজ্য সরকারের পক্ষ থেকে। এই ব্যাপারে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কি এই রকম প্রকল্প চালু করা উচিত, এবং আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।